ilane amo STSC development department taraparu ishvidya madhyamare je shiksha pradan karauchi sei shiksha re tame udbuddha heija ebong anupranita heija patha padhi ki kichi agrahati kari paribo tenu tammanaku mu swagat janai arambha karuchi ashtama anucheda jeuthire amara শহীদ বাজি রাউতଙ୍କ কথা বর্ণনা করাইছি সেই বাজি রাউত যেমতি তাঙ্ক জীবনକୁ প্রাণপাত করিছিলে তাঙ্ক প্রাণপাত উদ্যম করিছিলে দেশমাতৃকা পাই তাঙ্কর প্রাণ চালি যাইতিলা সেই ঢেঙ্কানাল জেলার নীলকণ্ঠপুর নামক গ্রাম নিকটরে বহি যাইতিবা ব্রাহ্মণী নদীরে সে প্রাণ বিসর্জন করিছিলে নৌকা বাহিবা সময়রে পুলিশ গুলিরে সেই বাজি রাউতଙ୍କର কথা আমি আজি পড়িবা তে প্রথমে রিডিং করিবা ঢেঙ্কানাল জেলা ইহা নীলকণ্ঠপুর গ্রামে এক নাবিক আসিত নাবিকস্য এক পুত্র অভবত পুত্রস্য নাম বাজি রাউত বাল্যাত বাজি হি পিতরি মাতরি চ ভক্তিং করোতি লোকানেক দুঃখং পিতুঃ শুণোতি দুঃখস্য কারণং চ পিতরং পৃচ্ছতি পিতা সর্বদা উপদিশতি বচ্ছ দেশস্য স্বাধীনতাং রক্ষিত স্বাধীনতা ইহা রক্ষণায় প্রাণানপি ত্যজেত কর্তব্যং পালয়েত অত্যাচারস্য বিরোধং কুর্যাত তদা স্বরাজ্যায় আন্দোলনম অচলত প্রজামণ্ডলস্য নেতার শাসকানাম অত্যাচার বিষয়ে গ্রামে গ্রামে লোকান অবোধয়ন বহ বহ শ্রোতার সভাস্থলং গচ্ছন্তি বাজি অপি মাত্রা পিত্রা চ সহ গচ্ছতি নেতৃণাং ভাষণং শুণোতি ক্রমেণ সহ নেতৃভি প্রভাবিত অভবত ভারত মাতুঃ সেবাম অকরোত শত্রুণাং প্রতিরোধম অকরোত অন্তে চ শাসন কর্তৃণাং গুলিকাভি প্রাণান অত্যজত অতঃ প্রাণপাত নাপি দেশ মাতৃকা সেবনীয়া তবে ঢেঙ্কানাল জেলা ইহা নীলকণ্ঠপুর গ্রামে এক নাবিক আসিত তবে ঢেঙ্কানাল জেলার নীলকণ্ঠপুর নামক গ্রামে জনে নাবিক থিলে বলে নাউরিয়া থিলে যে ডঙ্গা বাহুছেন তাঙ্কো আজাই নাবিক সেই নাবিক বলে নাউরিয়া থিলে নাবিকস্য এক পুত্র অভাব সেই নাউরিয়াঙ্কর গোটিয়ে পুয় হেলা পুত্রস্য নাম বাজি রাউত সেই নাউরিয়াঙ্কর পুয়র না থিলা বাজি রাউত বাল্যাত বাজি হি পিতরি মাতরি চ ভক্তিং করতি বাল্যাত বাল্যকালরু বাজি রাউত পিতরি মাতরি চ ভক্তিং করতি পিতাঙ্কু এবং মাতাঙ্কু সে ভক্তি করুথিলে লোকানাং দুঃখং পিতুঃ শুণোতি পিলামানে পিতরি মাতরি চ ভক্তি করতি কেমিতি হেলা না যাহাকু আমি ভক্তি করিবা তাটারে হেলা কোন সপ্তমী তেণু পিতরি মাতরি চ ভক্তি করতি তবে বাজি হি পিতরি মাতরি চ বাজি রাউত সে পিতা এবং মাতাঙ্কু ভক্তি করুথিলে তেণু ভক্তি করুথিবা এতুরি এটি হেলা কোন মাতা পিতাঙ্ক ঠারে হেলা কোন না সপ্তমী যাহাঙ্কু ভক্তি করা যায় যাহাকু স্নেহ করা যায় তা ঠারে হেলা সপ্তমী তেণু বাল্যকালরু বাজি পিতাঙ্কু এবং মাতাঙ্কু ভক্তি করুথিলে লোকানাং দুঃখং পিতুঃ শুণোতি লোকমানকর দুঃখকু সে পিতাঙ্ক ঠারু শুণন্তি দুঃখস্য কারণঞ্চ পিতরং পৃচ্ছতি দুঃখর কারণ মধ্যে সে পিতাঙ্কু পচারন্তি কে পচারন্তি না বাজি রাউত পচারন্তি পিতা সর্বদা উপদিশতি পিতা বলে তাঙ্কর বাপা সববেলে উপদেশ দিয়ন্তি বচ্ছ হে পুয় দেশস্য স্বাধীনতা রক্ষে দেশর স্বাধীনতা রক্ষা করিবা উচিত স্বাধীনতা ইহা রক্ষণায় প্রাণানপিত যদি তবে স্বাধীনতাকে রক্ষা করা প্রাণকু মধ্য ত্যাগ করা উচিত
অর্থাৎ প্রাণ চালি গেলে মধ্যে আমি স্বাধীনতা রক্ষা হচ্ছে আমার কর্তব্য, কর্তব্য পাড়াইতে কর্তব্যক পালন করা উচিত। তোমাদের বর্তমানে পিলা মানে ছাত্র ছাত্রী অছ, তোমাদের সেই ছাত্রত্বক কেমিতি প্রদর্শন করিব ঠিক ভাবে শত প্রতিশত প্রদর্শন করে পার ছাত্রত্বক স্টুডেন্টশিপ্রে কিছু ভালো পাঠ পড়ি পার এবং চমৎকারিতা দেখাই পার পাঠপড়ার, তবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হব। তেমন সেই কথা বাজি রাউতর বাপা কৌলে কর্তব্য পাড়ে, কর্তব্যক পালন করা উচিত, অর্থাৎ যে সময় যে কর্তব্য আমি মিলুছি তাকে আমি সুচারুরূপে সম্পাদন করা উচিত। আমি সেই কর্তব্যক যদি ঠিক ভাবে পালন করা তাহলে আমার ঠিক ফল মিলব। শৃঙ্খলিত ভাবে যদি আমি সমস্ত কার্যক সম্পাদন করে চালা তাহলে নিশ্চিত ভাবে আমার ঠিক ফল মিলব, উপযুক্ত ফল পাইব। আমি অত্যাচার সহ বিরোধ অঙ্কুর্জাত, অত্যাচারর বিরোধ করা উচিত। পিলামানে সেতবে কি অত্যাচার হোলা না, পুলিশ বাহিনী যে প্রজা মানে আন্দোলন করুলে ইংরেজ শাসন বিরুদ্ধে সেমানকু অত্যাচার করা হোলা, পুলিশ তাকে বাঁধি নিয়ে যাওলা বা গুলি করে দেওয়া বা বুট মাড় দেওয়া বা লাঠি মাড় দেওয়া, তেমন এইসব অত্যাচারর বিরোধ করা উচিত বলে বাজি রাউত তাঙ্ক পিতা কহুলে। তদা স্বরাজ্যায় আন্দোলন অচল, সেতবে তদা সেতবে স্বরাজ্যায় নিজ রাজ্য নিমন্তে আন্দোলন অচল, আন্দোলন চালুলা স্বরাজ্যায় নিজ রাজ্য নিমন্তে, এলা নিমিত্তার্থে চতুর্থী প্রজামণ্ডল নেতার শাসকানাং অত্যাচার বিষয়ে গ্রামে গ্রামে লোকান অবধয়ন, তে প্রজামণ্ডলর নেতা মানে শাসক মানকর অত্যাচার বিষয়ে গ্রামে গ্রামে লোকান অবধয়ন, বলে প্রত্যেক গ্রামের লোক মানুষ সে বুঝাউলে। বহ বহ শ্রোতার সভাস্থল গছন্তি, বহু শ্রোতা সভাস্থলক যাতে, বাজি হি অপি মাত্রা পিত্রাচ সহ গছতি, বাজি রাউত মধ্য মা এবং বাপাঙ্ক সহিত যাতে, তবে সহযোগরে মাত্রা পিত্রা সহ, মাত্রা পিত্রা সহ সহ সার্ধম সাকম শব্দ যোগরে পিত্রা মাত্রা হেলা কোন তৃতীয়া, অর্থাৎ সহযোগে এটি হয়েছি কোন না তৃতীয়া, সহযোগে তৃতীয়া বিভক্তি পিত্রা এবং মাত্রা। নেতৃণাং ভাষণ শুণতি, নেতা মানকর ভাষণ শুণে, যেত প্রদা প্রজামণ্ডল একত্রিত হতে তাঙ্কু ইংরেজ মানক বিরুদ্ধে লড়াই করা কি উৎসাহ উদ্দীপনামূলক ভাষণ দিকে কি নেতা মানে, সেই নেতৃণাং ভাষণ শুণতি নেতা মানকর ভাষণক বাজি শুণে। ক্রমেণ সহ নেতৃভি প্রভাবিত হত, ক্রমশ সেই নেতা মানক দ্বারা বাজি রাউত কোণ হলে না প্রভাবিত হলে। ভারত মাতু সেবা মকরত, ভারত মাতাঙ্কর সে সেবা কলে, শত্রুণাং প্রতিরোধ মকরত সে শত্রুমানকর প্রতিরোধ কলে, অন্তেচ শেষরে মধ্য শাসন কর্তৃণা কর্তৃণাং গুলিকা ভি প্রাণান অত্যজত, শাসনকর্তা মাকর গুলিকা ভি গুলিকাণ্ড দ্বারা কোণ কলে না প্রাণান অত্যজত, সে প্রাণত্যাগ কলে। অতঃ প্রাণপাত ন অপি দেশমাতৃকা সেবনীয়া, এণু প্রাণপাত দ্বারা অর্থাৎ প্রাণবলি দ্বারা দেশ মাতৃকার সেবা করা উচিত। তেমন পিলা এইথর কেমিতি দেশপ্রেমর দেশপ্রেমের উদ্বুদ্ধ হওয়া কি তোমাকে কোণ মিলুচি না খোরাক যোগাউছি এই বিষয় অষ্টম অনুচ্ছেদ, তেমন তোমে মানে যদি দেশপ্রেমী হয়ে পার দেশপাই কিছু ত্যাগ করে পার তাহলে তোমার কোণ তোম আদর্শে অন্য মানে অনুপ্রাণিত হবে। তেমন আজ এসটি এসসি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দ্বারা পরিচালিত ইশুবিদ্যা মাধ্যমে যে শিক্ষা তোমাদের গ্রহণ করা সমবেত হোচ, তেমন তোমাদের মু ধন্যবাদ জনাওছি।